এই যে ত্রিফলার জলটা কালকে ভিজিয়েছিলাম, দেখছেন তার কালারটা কিরকম হয়েছে। যেদিকটা একটু গরম জল বসিয়েছি, গরম জলের মধ্যে ত্রিফলার জল যদি একটু গরম জলের সঙ্গে মিক্স করে খাওয়া হয় ভীষণ শরীর উপকার। তো যেহেতু আমি ত্রিফলার জল খেয়েছি, আজকে আর শরবত খাবো না। ওদের জন্য একটু লেবুর শরবত বানিয়ে নিচ্ছি, নুন চিনি আর লেবু দিয়ে একটু শরবত বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই শুভ সকাল, আপনাদের সারা দিনটা খুব ভালোভাবে কাটুক। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম আপনাদের সাথে নিয়ে। তো যেই দিনই মানে যখনই আমি লেবুর শরবত বানাই, তো একটা কথা ভীষণ মনে হয় জানেন, আপনাদের সঙ্গে সেই গল্পটা আজকে শেয়ার করে নেব, শ্বশুরবাড়ির ঘটনা। যখন আমার বিয়ে হয় দেখতাম, মানে আমাকে শাশুড়ি বলতো যে ওদের মানে জারের মধ্যে মিশরি থাকতো, সাদা সাদা বড় বড় মিশরি ডালা থাকতো। তো শাশুড়ি বলতো একটা টিফিন কাটিয়ে তুমি মিশরি ভিজিয়ে দাও, আর লেবু টেবুগুলো কেটে গ্লাস ট্লাসগুলো রেডি করে রেখে দাও, আমি সকালে উঠে টরুণকে শরবত দিয়ে দেবো। তো আমি রেডি করে রেখে দিতাম, সেটা সকালে উঠে শরবত দিয়ে দিত। তো এইভাবে চলতে থাকে, তো বছর আড়াই তিনে এইভাবেই চলে। তারপর ফার্স্ট আমার গণ্ডগোলটা হয়, আমি বাপ বাড়ি চলে আসি। তারপর আবার মিউচুয়াল হওয়ার পর আবার পাঁচ ছ বছর পর, মানে প্রায় পাঁচ বছর পর আমি শ্বশুরবাড়ি যাই। তো যাওয়ার পর দেখতাম তখন অনেকটাই ম্যাচুরিটি, অনেকটাই বড় হয়েছি, বাচ্চা টাচ্চা বড় হয়েছে, ভোরবেলা উঠতাম, বাচ্চা স্কুল যাওয়া। তো দেখতাম কি যে শাশুড়ি কিছুতেই আমার বরকে শরবত দিতে দিত না। না, আমি সব ভিজে রাখবো, সব কিছু জোগাড় করবো, শরবতটা আমাকে তাকে দিতে দিত না। শাশুড়িকে শরবত করে দেবো, সবাই শরবত খাচ্ছে আমার হাতে, কিন্তু বরকে শরবত দিতে দিত না। প্রথম প্রথম বুঝতে পারতাম না, আস্তে আস্তে বুঝতে পারলাম যে কেন দিতে দিত না। আমি আর কিছু বলতাম না, কারণ যেখানে আমার বর নিজেই ঠিক নয় সেখানে বলাটা আমার মনে হয় উচিত হবে না। তারপর যখন ছেলে বড় হলো, মেয়ে হলো, মেয়ে বড় হলো, এবার একদিন আমার বরকে বলছি যে বাচ্চাগুলোকে তালমিশরি জল খাও, তো তালমিশরি এনে দিও। তো তালমিশরি মৌরি এনেও দিল। তো যে ধারিতে আমি শরবত ভিজাতাম, বাচ্চাগুলো খেত। তারপরে ওর একদিন মা এসে বললো যে টটুনকে তালমিশরির জল দিও, আর ওর নাকি এরকম হালকা হালকা জন্ডিস আছে। তো ওকেও তালমিশরি দিতাম, ও লেবু শরবত ওর মা করে দিত খেত মিশরি, সাদা মিশরি দিয়ে। তো তারপর থেকে তালমিশরি মৌরির জলই খেত। তো হঠাৎ দু তিন মাস পরে দেখলাম যে ও শরবত খাওয়া বন্ধ করে দিল, বুঝতে পারলাম না। তারপর টোটালি তালমিশরি আনাই বন্ধ করে দিল, মানে আমার বাচ্চাগুলো খাওয়া বন্ধ করে দিয়েছে। তো ওকে যখন আনতে বলি কিছুতে আনতো না। এবার একদিন ওর ব্যাগে দেখি একটা বড় তালমিশরির ডিবা। তোকে জিজ্ঞেস করলাম যে কি ও তোমার ব্যাগে তালমিশরি কেন, মৌরি কেন? তারপর আমাকে বলছে না ওই যে নতু কাকাকে দিতে হবে তার জন্য মিশরি আর মৌরি এনেছি। তো ওদের আরও তো একজন কর্মচারী কাজ করে নতু, তার শরীর খারাপ, তো তাকে দেওয়ার জন্য তালমিশরি মৌরি এনেছে। তো ভালো কথা। তারপর একদিন আমার ছেলে আমাকে বলছে, জানো মা, বাবা নে উপরে মৌরির জল খায়। আমি ওকে বললাম তুই কি করে জানলি? না আমি দেখেছি, তো দাদু ঠাকুমার কাছে ও কয়েকদিন ঘুমাতে মানে গেছিল। তো সেই সময় ও একদিন ভোরবেলা উঠেছে, না ওর বাবা মৌরির জল খাচ্ছে। ওকে আবার বলেছে খাবি? ও বলছে না খাবো না। তো যা ও এসে আমাকে কথাটা বলে, তখন থেকেই বুঝতে পারলাম যে বাচ্চাগুলোকে দেওয়ার ভয়ে ওর বাবা মিশরি আর মৌরির জল লুকিয়ে খায়। যেহেতু বাচ্চাগুলো খায় খরচ হয়ে যাবে, অনেকটাই খরচ পড়ে যাবে, ওই জন্য বাবা হয়ে মৌরি আর মিশরির জলটা লুকিয়েই খায়। তোর মা কোনো দিন মানে আমি আমার নিজের স্বামীকে শরবত দেবো আমাকে শরবত দিতে দিত না। ওরা চায় তাদেরকে শরবত দেবো সব কিছুটাই, কিন্তু আমাকে দিতে দিত না। তো শ্বশুরবাড়িতে থেকে অনেক অভিজ্ঞতা, অনেক কিছু শিক্ষা আমার হয়েছে।
কিছু কিছু শ্বশুরবাড়ি, যেমন আমার যে শ্বশুরবাড়ির লোক না, এরা ভাবে মানে বৌমার পেটের যে সন্তান ওটা বৌমার, ওটা যেহেতু বৌমা পরের মেয়ে তাই ওটা বৌমারি, আর সেও পর, মানে নাতি নাতনিরাও পর, তারাও আপন নয়, পরের মেয়ের পেটে হয়েছে তাই তারাও পর। যে ছেলের সন্তান সে যে বংশধর সেটা দাদু ঠাকুমা হয়ে আর বুঝলো না, তো কোনোদিন আর বুঝবেও না। তো সব থেকে বড় বদমাশ আমাদের সংসারে ছিল ওর ঠাকুমা, ভীষণ বদমাশ, ভীষণ, কোনো দিন নাতি নাতনিকে মন দিয়ে ভালোবাসলো না। দেখ যখনই শ্বশুর ভালোবাসতে চেয়েছে, আমি নিজে একদিন একটা কথা শুনেছিলাম, আমার ননদ হচ্ছে শ্বশুরকে বলছে তুমি কাকে বেশি ভালোবাসো, আমার মেয়েকে ভালোবাসো না ওদের ভাই বোনকে ভালোবাসো। সে তখন একটা কথা বলেছিল যে অবশ্যই আমার ঘরের তো নাতি নাতনিকে ভালোবাসবই। তখন আমার শাশুড়ি কিন্তু সেই মুহূর্তে আমার শ্বশুরকে কিন্তু খুব বকেছিল আর ভীষণভাবে শ্বশুরকে কিন্তু মুখ করেছিল, সেটা আমি নিজের চোখেও দেখেছি আর কানেও শুনেছি। শ্বশুর কিন্তু খুব খারাপ ছিল না, যতটা খারাপ হয়েছে শাশুড়ি ননদ নন্দায়ের পলহনে। আমার মিঠি ছবি এঁকেছে, সে তার মতো করে এঁকেছে, হয়তো অতটা সুন্দর করে গুছিয়ে আঁকতে পারে না, তবু তার মতো করে করেছে। ও মা, তার মাকে রেখেছে মাজারে, সে একধারে তার দাদা একধারে। বাহ, তো দাদার হাতটা এরকম কেন মিঠি, ভেঙে গেল না কি? সে তার মতো করে করেছে, যাক এখন হাত বাগাচ্ছে। বা বা বাহ, ওটা আঙুল, এবার রং করবে বলেছে যে আমি রং করে নেবো খুব সুন্দর করে। দেখি তোর মাকে কী শাড়ি পরেছিস, বাবা কাঞ্জি পরো। যাই হোক, মিঠি খুব সুন্দর এখন ছবিটা এঁকেছে নিজের মতো করে। বাবা হাত পা কেমন হয়ে গেছে, যাক যেটা করেছিস ভালো লেগেছে। আমি রান্না করে এসে দেখি মিঠি ছবি আঁকছে, না কী ছবি, না মায়ের ছবি, দাদার ছবি আর তার ছবি। তো রং করার পর আমরা দেখে দেখাবো মিঠি কীভাবে রংটা করলো। মিঠি পিঙ্ক কালার পছন্দ করে, তাই মিঠি আগে তার জামার মধ্যে আগে ডিপ পিঙ্ক দিয়ে দিয়েছে। আর মিঠি তার মাকে কী কালার পরেছে, বাবা কী সুন্দর কালার দিয়েছে দেখো, গোল্ডেন, তারপরে গোল্ডেনের পাড়ে কুচ কুচে দিয়েছে সবুজ আর লাল। বাবা বাবা বা, আর আমার মুখে কি হয়েছে বাবা, মিঠির মা লিপস্টিক পরতে ভালোবাসে, এই জন্য মিঠি একটু বেশি বেশি করে দিয়ে দিয়েছে লাল কালার। আমার মেয়ে, আমার সোনা সোনা, আমার সোনা টুটি মেয়েছি না, আমার মেয়েছি, আমার মা লক্ষ্মী। বাহ, ঠিক আছে কালারটা কমপ্লিট হোক, তারপর সব বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবো তোমার কালার কম্বিনেশনটা। না, দাদা যখন কালার করবে তখন একটু দেখাবো। ও বাবা, হ্যাঁ ঠিক আছে নাও। মিঠি কি সুন্দর কালার জড়াচ্ছে, মিঠির মা গোল্ডেন গোল্ডেন পছন্দ করে, তাই মিঠির মায়ের শাড়িটা গোল্ডেন দিয়েছে। দেখো না এইখানটাতে এখনো ফুল বাকি। ও বাবা, ফুল বাকি আছে, ঠিক আছে সবার শেষে সবার সঙ্গে শেয়ার করে নেবো। একটু মানে একটু তাতে মানে দেরি হয় তো শুকাতে এই কালারটা, তাই। বাহ ঠিক আছে নে, কিন্তু মিঠির মায়ের ঠোঁটটাই তো ডিসকালার করে দিয়েছে, কি বড় ঠোঁট করে দিয়েছে মিঠি, বা 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 খুব সুন্দর। ঠিক আছে নাও তুমি করো। হ্যালো বন্ধুরা, দেখুন মিঠির ছবি কমপ্লিট করে দিয়েছে, আর তার মাকে কি সুন্দর সাজিয়েছে, রূপালি কালারের ব্লাউজ, গোল্ডেন কালারের শাড়ি, কুঁচটা খুব সুন্দর, পাড়টাও খুব সুন্দর দিয়েছে। আর বাবা মিঠির লিপস্টিক তো খুব সুন্দর পরেছে লিপস্টিকটা, চুলটা আবার চুলটা এত সুন্দর বেঁধেছে। তো মিঠিও খুব সুন্দর করে জামায় ডিজাইন করেছে, এদের দেখুন খুব সুন্দরভাবে জামায় প্রিন্টিং করেছে। দাদাকেও বেশ ভালো ড্রেস ফ্রেস পরেছে, ব্রাউন কালারের পা প্যান্ট, ব্লু কালারের গেঞ্জি, বাহ খুব সুন্দর হয়েছে। দাদাও বেশ সুন্দর হয়েছে, মিঠির দাদা, মিঠির মা আর মিঠি, মানে আমি বলে লিখেছি সেটা মিঠি। তো বন্ধুরা মিঠির ছবি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, তো মিঠি সেই কমেন্ট পড়ে খুব খুব খুশি হবে। তো এখনকার মতো রাখছি, দেখাচ্ছি পরের নেক্সট ব্লগে,
তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে চলাফেরা করবেন। বাই বাই।